এবং ভগবদ গীতায় ভগবান বলছেন শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, হ্যাঁ শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযম আতেন্দ্রিয়। ইন্দ্রিয় সংযমের মাধ্যমে আমার মনে হয় এনা শেষে গেছে, আর লাগবে না। হরে কৃষ্ণ, সবাই একটু শান্ত হয়ে বসে পড়ুন, ভলেন্টিয়ার্সরাও শান্ত হয়ে বসে পড়ুন, কারণ অনেক এসে গেছে, এইগুলোই আমাদের প্রায় অনেক সময় লেগে যাবে। তারপর সবাই শান্ত হয়ে শুনুন, যদি বুঝতে পারলে তবু এইভাবে মনকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। মনের অবস্থান দেহের কোথায়? কোথায় মনের অবস্থান? দেহের কোথায়? তো সে সম্পর্কে জানতে গেলে আমি এখনই উত্তর দেব না, সিক্সেশন কোর্স করতে হবে। সিক্সেশন কোর্স আমরা করব, তখন সুন্দরভাবে মনের অবস্থান আমরা জানতে পারব। কিন্তু আমি অলরেডি আগে বলেছি, মন হচ্ছে একটি সূক্ষ্ম শরীর আছে মনের, মন বুদ্ধি অহংকার দিয়ে একটি সূক্ষ্ম শরীর আছে আমাদের। জড় শরীরের ভেতরেও আরেকটি শরীর আছে মন বুদ্ধি অহংকার দিয়ে, এটা আমি দেখিয়েছিলাম। মনের সাথে কি ধ্যানের সম্পর্ক আছে? হ্যাঁ উৎপল নাথ, উৎপল আছো এখানে? হ্যাঁ, মনের সঙ্গে ধ্যানের সম্পর্ক আছে, সেজন্য আমরা মন্ত্র ধ্যান করি। আমরা শুধু যদি এরকম করে বসি এখন আমাদের ধ্যান করা সম্ভব নয়, সত্য যুগে ধ্যান করা যেত। এখনকার জন্য হচ্ছে সংকীর্তন এবং মন্ত্র ধ্যান, কেমন একটা জিনিস বারবার উচ্চারণ করার মাধ্যমে। এবং কলিযুগের যুগে ধর্ম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা। থ্যাংক ইউ। এটি কে লিখেছে? কোনো নাম দেয়নি, একই আমি উত্তর দিয়েছি, এটা সেজন্য আমি দিচ্ছি না। পড়ার সময় মনে অনেক চিন্তা আসে, মানুষ কেন মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, এ সম্পর্কে তো আমি বলেইছি। তবু আমি সংক্ষেপে বলি যে মানুষ নিয়ন্ত্রণ করতে পারে না, তার কারণ হচ্ছে তার মন তাকে উৎপীড়িত করে। মন কেন উৎপীড়িত করে? তার ইন্দ্রিয়গুলি সে অনিয়ন্ত্রিত রাখে। ইন্দ্রিয়গুলি যদি নিয়ন্ত্রিত রাখে তাহলে মনের ওপর সে নিয়ন্ত্রণ রাখতে পারবে। এটা হয়ে গেছে। কোনো নাম নেই। আমরা জানি যে মনের ভেতর আমার অবস্থান আছে, যখন অপারেশন করা হয় তখন আমাদের মন বা আত্মা, মন কিন্তু আত্মা নয় কোথায় থাকে, আত্মা হচ্ছে ভগবানের অবিচ্ছেদ্য অংশ, ভগবানের অনু অংশ, আত্মা থাকে হৃদয়ে। এবং যখন অপারেশন করা হয় তখন আত্মা শরীরের ভেতরেই থাকে। অপারেশন করার সময় যদি আত্মা চলে যায় তাহলে অপারেশন ফেল হয়ে গেছে, তার মানে ওর ডেড। সেজন্য যখন অপারেশন করা হয় আত্মা শরীরের ভেতরেই থাকে, কোথাও যায় না। তবে এটা আরো সুন্দরভাবে জানতে পারবে তখন সাসপেনশন শ্যাডো বলে চতুর্থ স্লাইডটি তোমরা জানতে পারবে। আশিস, আমি জল চিন্তা করতে চাই কিন্তু করতে গেলে সবসময়, ও আমি ভালো চিন্তা করতে চাই, আমি ভালো চিন্তা করতে চাই কিন্তু করতে গেলে সবসময় কিছু কিছু খারাপ চিন্তা আসে, নিয়ন্ত্রণের উপায় কি? খারাপ চিন্তাগুলো আসে তার কারণ কি? মনের মধ্যে আমার খারাপ কিছু অভিজ্ঞতা রয়েছে, হ্যাঁ কি না? সেই খারাপ চিন্তাগুলো যদি আসবে না, যদি আমি খারাপ কাজের মধ্যে লিপ্ত না হই, এবং খারাপ কাজের মধ্যে লিপ্ত না হয়ে আমি যদি ভালো কাজ করি এবং এই পাঁচটা স্টেপ ফলো করি, তাহলে মুহূর্তের মধ্যে যে চিন্তাগুলো মনের মধ্যে রয়েছে সেগুলো পুড়ে ছাই হয়ে গিয়ে ভালো চেতনায় তুমি ফিরে আসতে পারবে। কেন আমরা গরুর মাংস খাই না? আচ্ছা, বা নিষেধ কেন? প্রথম প্রশ্ন, প্রশ্নটি লিখেছেন বিপন, বিপন মজুমদার আছো তুমি এখানে? বিপন আছো কি? ওকে ওকে, না ঠিক আছে, কোনো অসুবিধে নেই। যদি এটি প্রাসঙ্গিক নয় তবু এটার উত্তর দেব। তার কারণ ছিল প্রভুপাদ এবং শাস্ত্রে বলা হচ্ছে গোকে মার সঙ্গে তুলনা করা হচ্ছে, কারণ আমরা গো দুগ্ধ পান করি এবং গোকে বলা হয় যে সম্পদ, শুধুমাত্র মা নয়, আমাদের পাঁচ সাতজন মা আছেন, আমাকে জন্ম দিয়েছেন যিনি মা, তিনি আমাদের দেশের রাজার স্ত্রী, আমার গুরুদেবের স্ত্রী বা গুরু মাতা, আমাকে যিনি বড় করেছেন নার্স বা ধাত্রী মাতা, পৃথিবী, এবং তারপরে আসছে গোমাতা। কারণ তিনি সম্পূর্ণরূপে দুগ্ধ পান করিয়ে শুধুমাত্র আমাদের কি নয়, আমার মাকেও, আমার মার মাকেও, সবাইকে, সবার মা হচ্ছেন তিনি। সেই কারণে তো
মাকে কেউ কখনো বধ করতে পারে না। সেজন্য শিল প্রভুপাদ বলছেন, যখন পৃথু মহারাজ গৌরূপী পৃথিবীর পেছনে দৌড়াচ্ছিলেন, তখন বলছেন যে কোনো অবস্থাতেই আমাদের গো মাতাকে কষ্ট দেওয়া বা হত্যা করা উচিত নয়। খুশি তুমি উত্তরে? হ্যাঁ দীপন, দীপন কোথায়? খুশি? পরের প্রশ্নটি হচ্ছে, হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করার পূর্বে কোন নিয়ম পালন করতে হয় কিনা? তুমি কি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছো এখন? তো তুমি শুরু করো, তোমার জন্য এখন কোনো নিয়ম নেই, তুমি বেনিয়মেই চলো, কিন্তু জপ করো। জপ করলে পরবর্তীকালে হরে কৃষ্ণ মহামন্ত্রের মধ্যে এমন প্রভাব আছে যে তুমি পুরো একদম লাইনে চলে আসবে, মানে তোমার স্বভাব এবং এখন তো ভালোই আছে, আরো সুন্দর হয়ে যাবে। কেমন? বারবার কোনো কাজে ব্যর্থতা আসলে মনকে কিভাবে নিয়ন্ত্রণ করবো? বারবার যদি কোনো কাজে ব্যর্থতা আসে তাহলে সেই কাজটাকে চেঞ্জ করে অন্য কাজ করো। বারবার যদি একটাতে অসুবিধা হচ্ছে সেটাকে বোঝার চেষ্টা করো যে তার মূল গোড়ায় কোথায় গলত। আমার হাতে ফোড়া হয়েছে প্রভুপাদ বলছেন, আমি যদি সে হাতে বারবার ফু দিই তাহলে কিন্তু ফোড়াটা শেষ হবে না, কষ্ট লাঘব হবে না, একটু আসতে হরে কৃষ্ণা। কিন্তু যদি আমি ডাক্তারের কাছে যাই এবং আমাকে যদি ভালোভাবে ডায়াগনোস করে, আমার রক্তের দূষণ যদি ছাড়িয়ে দেয়, তাহলে আর পড়া হবে না। সেজন্য ফেলিওরের কারণটা আমাকে বুঝতে হবে। এটি কে লিখেছে, কার প্রশ্ন ছিল এটি? ঠিক আছে, হ্যাঁ আমি বুঝতে পারছি না। হ্যাঁ, সমাজসেবামূলক হলেও বিভিন্ন কারণের বসে আমাদের ব্যর্থতা আসে, তার সঙ্গে অনেক কিছু কর্ম জড়িত থাকে, পূর্বজন্মের অনেক জড়িত থাকে। সেই কারণে তো কোনো কাজ করতে গিয়ে আমি তো বারবার যদি হচ্ছে না সে জিনিসটা, সেটা সৎ হলেও আমাকে চিন্তা করা উচিত যে আমি কোথাও একটা আমার ভুল হচ্ছে। শুধুমাত্র আবেগের বসে কাজ না করে বাস্তব সিদ্ধান্ত নিয়ে কাজ করা উচিত। কেমন? এই বিষয়ে তোমাকে যে আমি ভালো করে চেনে না আরো, তার সঙ্গে পরামর্শ নিতে পারো। আমাদের ইউথ ফোরামে কাউন্সিলর গ্রুপ আছেন, পণ্ডিত দাদা প্রভু আছেন, পুরুষোত্তম প্রভু আছেন, তাদের সঙ্গে তুমি কথা বলতে পারো। কেমন? এগুলো হয়ে গেছে। আমরা যখন সুখে থাকি তখন ভগবানকে ভুলে যাই, আবার দুঃখ পেলে তাকে স্মরণ করি, কেন? এটাই আমাদের তো অসুবিধা, এটাই তো প্রবলেম। সেজন্য সুখ দুঃখ দুটোর সময়ে পণ্ডিত ব্যক্তিরা ভগবানকে মনে করেন। শীতোষ্ণ সুখ দুঃখ, যেমন শীত এবং গ্রীষ্ম আসে, সুখ আর দুঃখ রকম আমাদের জীবনে আসে, সবসময় আমাদের ভগবানের স্মরণে থাকা উচিত। কারণ হচ্ছে আমরা স্বার্থপর, মানুষ মাত্রই স্বার্থপর, নিজেরটা খুব ভালো বোঝে, আমি আমার পরিবার আমার পাড়া আমার দেশ আমার পৃথিবী এভাবে আমার আমার আমি কেন্দ্রবিন্দু, সেই স্বার্থপরতার জন্য আমাদের এই প্রবলেমটা হয়। যখন আমি ভগবত ভক্ত হব তখন আমি সবাইকে ভালোবাসতে পারবো, তার কারণ ভগবত ভক্তরা সবার জন্য চিন্তা করেন, পণ্ডিতা সমদর্শিনা সবাইকে সমানভাবে দেখেন। মানে ভগবত ভক্তির মাধ্যমে আমাদের এই চেতনার উন্মেষণ করতে হবে। কিভাবে মনকে ভগবানের সেবায় লাগানো যায়? ইসকন ইউথ ফোরাম জয়েন করো, সেবায় লেগে যাবে। হরি বল সাগর, সাগরকে, সাগর তুমি তটে চলে এসো, সে প্রবর্তকের তটে, তাহলে হয়ে যাবে। হ্যাঁ ভেরি গুড, তাহলে তার চিন্তা নেই, সবাই লেগে যাবে, ভোগ হয়ে যাবে, তুমি তুলসী দিয়ে তোমাকে অফার করে দেওয়া হবে। মানুষ একা থাকলে ভয় পায় কেন? সবাই একা থাকলে ভয় পায় না, অনেকে একা থাকতে চায়। এটা কার প্রশ্ন? সুজন, সুজন বসু, সুজন আছে কি? সুজন, হ্যাঁ আমার মনে হয় সবার ক্ষেত্রে মানুষ, সব মানুষ একা থাকতে ভয় পায়, তোমার মনে হয় কি? তাহলে তুমি ব্যক্তিগতভাবে আমার সঙ্গে কথা বলতে পারো। কোন কোন পূর্ব জন্মের কোন কোন কিছু থাকলে তখন মানুষ একা থাকতে বা কোনো বিশেষ কোনো জিনিস থেকে ভয় পায়, সে বিষয়ে আমাদের কিছু বই আছে, আপনার পুনরাগমন বলে, পুনর্জন্ম, সে সম্পর্কে কিছু ইতিহাস থাকলে তখন হয়। সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য নয় আমার মনে হয়, মহাত্মারা সাধুরা অনেক ক্ষেত্রেই একা থাকেন, বিভিন্ন জায়গায় একা যান, প্রভুপাদ একা গেছিলেন,
একা থাকাটা শুধু শারীরিক নয়, মনের দিক দিয়ে তুমি অনেকের সঙ্গে থাকতে পারো, হ্যাঁ কি না? সেজন্য একা আসলে কেউ নয়, তার সঙ্গে সবসময় পরমাত্মা রয়েছেন। সে তত্ত্ব তুমি বুঝতে পারবে যখন আমি প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করব। কেমন? হরে কৃষ্ণ। এটি লাস্ট প্রশ্ন, পরে আমরা আমাদের অন্য জায়গায় চলে যাব। আমি যদি ভুল বলি ক্ষমা করবেন, এই নাম নিয়ে পড়তে পারছি না। ছোটন, ছোটন নাথ, ঠিক বলেছি কি? হ্যাঁ ছোটন, হাউ ক্যান উই ইনক্রিজ আওয়ার কনফিডেন্স? ইউ ক্যান ইনক্রিজ ইউর কনফিডেন্স বাই রিডিং স্পিরিচুয়াল বুকস, দেন ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হু ইউ আর, ফ্রম ওয়ার ইউ আর কামিং, হোয়াট ইজ ইউর গোল। I am answering you in English because you have written in English. Is it all right? So the thing is that our increase, to increase our own intelligence and, you know, increase our confidence, first of all you have to understand who you are, what do you want to do in your life. And that comes, I already showed it in a slideshow, by reading spiritual books. When you read spiritual books, you understand who you are, where you are going, and when you know what is your goal, then only you can get confidence. We lose our confidence because we don't know who you are and where we are going, right? So to understand and to increase your confidence level, read Srila Prabhupada's books very nicely and attend the classes of ISKCON Youth Forum and you will be happy. Hare Krishna. The last are extra. প্রভু বলছেন নিতে, সুকান্ত দেব রায় আছো কি এখানে? সুকান্ত, জপ করার সময় কিভাবে মনকে নিয়ন্ত্রণ করা যায়? খুব ভালো প্রশ্ন, জপ দিয়ে শেষ হচ্ছে আমাদের প্রশ্ন উত্তর আসর। হ্যাঁ আমি একটু ব্যক্তিগত ভাবে নেব, কেমন? আমি ব্যক্তিগত ভাবে আপনার সঙ্গে কথা বলবো। ও সবার জন্য দরকার, আপনি জনসাধারণের জন্য বলছেন, ওদের হয়ে আসছেন আপনি। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিন। তো জপ করার সময় ভগবানের শ্রীবিগ্রহ বা ছবি যদি আমরা দেখি, চোখ দেখবে, কান শুনবে ভগবানের নাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, নাক শুঁকবে কি ভগবানের চরণে নিবেদিত তুলসী, অগরু, চন্দন, কর্পূর, ধূপ, দীপ, নাক শুঁকবে তার গন্ধ আগ্রহণ করবে, জিহ্বা বলবে কি হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, চক্ষু কর্ণ নাসিকা হয়ে গেল জিহ্বা, আর ত্বক ভগবানের দিব্য নাম জপ করবে মালায়। যখন এই পাঁচটা জিনিস, পাঁচটা ইন্দ্রিয় সম্পূর্ণ রূপে ভগবৎ তত্ত্বের উপরে মনোনিবেশিত হবে, তুমি ভালো জপ করতে পারবে, ঠিক আছে? হরে কৃষ্ণ। উনি প্রশ্ন করেছেন, কি নাম আপনার? দয়াল দেবনাথ প্রভু প্রশ্ন করেছেন, ইজ দেয়ার এনি রিলেশন বিটুইন ফিজিওথেরাপি, যোগা, সাইকোথেরাপি, যোগা অ্যান্ড কাউন্সিলিং? হ্যাঁ আছে, আমাদের ইসকন ইউথ ফোরামে কাউন্সিলিং করা হয়, আমি দেখুনি বললাম কাউন্সিলরদের নামও, এবং সাইকোথেরাপি সম্পর্কে আমি ঠিক জানি না, আপনি কি বলতে চাইছেন? মেন্টাল সবকিছুর, যোগা অবশ্যই আছে ইউথদের, আমাদের ইসকন ইউথ ফোরামে। সাইকোথেরাপি আমি জানি এটা, আমরা অবশ্য প্রভুপাদ যা দিয়েছেন সেটা হচ্ছে আলটিমেট। হ্যাঁ আমরা কেউ সাইকিয়াট্রিস্ট নয়, সাইকিয়াট্রিস্টের এক কাঠি ওপরে, সাইকিয়াট্রিস্টরা শুধু ডিল করছে মেটেরিয়াল প্রবলেম, কিন্তু আমরা দিচ্ছি স্পিরিচুয়াল সলিউশন। আমাদের একটা প্রোগ্রাম আছে, মেটেরিয়াল প্রবলেম অ্যান্ড স্পিরিচুয়াল সলিউশন, সেগুলো এই প্রোগ্রামগুলোর পরে, সিক্স সেশনের পরে, কেমন? তা আপনি যদি আসেন আপনার ইচ্ছা পূর্তি হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। হরে কৃষ্ণা। শ্রীল প্রভুপাদ কি? সমবেত গৌরভক্তবৃন্দ কি? এটাই গৌর প্রেমানন্দে।